জুলাই অমর শহীদ দিবস তৃণমূল কংগ্রেসের কাছে, এটা আপনারা জানেন তো। আগামী 21 জুলাই আমাদের নেত্রীর ডাকে যে শহীদদের তর্পণে, শহীদদের স্মরণে যে 21 জুলাই ধর্মতলায় ডাক দিয়েছেন, সেই ডাকে আমরা সামিল হওয়ার জন্য প্রতি পঞ্চায়েতে প্রতি ব্লকে আমরা পথসভা করছি, যাতে জনগণ সেখানে অতীতের রেকর্ড ছাপিয়ে সেই সমাবেশকে বিশ্বের কাছে তথা ভারতবর্ষের কাছে রেকর্ড সংখ্যক জনসংখ্যক নেত্রীর ডাকে উপস্থিত হয়েছেন, এটা আমরা প্রমাণ করতে চাই। সেই জন্য পাটলি হিঙ্গলগঞ্জ বিধানসভার মধ্যে 1 নম্বর অঞ্চল তৃণমূলের শক্ত ঘাঁটি, সেই জন্য এখান দিয়ে আমরা আজকে 21 জুলাইয়ের প্রস্তুতি শুরু করলাম। আমাদের প্রতি পঞ্চায়েতে প্রতিদিন স্ট্রিট কর্নার আছে এরকম, এবং 14 তারিখে আমাদের বসিরহাট সাংগঠনিক জেলার নেতৃত্বের উপস্থিতিতে হিঙ্গলগঞ্জ বিধানসভা ভিত্তিক 21 জুলাই একটা প্রস্তুতি সভা হবে হিঙ্গলগঞ্জ কৃষি মান্ডিতে।